আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন জয় কুমার মুখার্জি, যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র জগতের অভিনেতা। তিনি 21 জুন 1987 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। 2022 সাল অনুযায়ী তার বয়স এখন 35 বছর। তার পিতা হলেন ডি মুখার্জি। তিনি অভিনেতা ছাড়াও একজন ভারতীয় জনতা পার্টির মেম্বার, এছাড়াও তিনি একজন সমাজকর্মী। তার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তারা 9 বছর ধরে সম্পর্কে জড়িত ছিলেন এবং লিভ ইনও করতেন, কিন্তু তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কারণ জয় মুখার্জি তাকে শারীরিক নির্যাতন করেছিল বলে শোনা যায় এবং এই নিয়ে কেসও চলে কলকাতার আলিপুর কোর্টে। 2010 সালে টার্গেট দ্য ফাইনাল মিশন বাংলা ছবিতে তিনি সায়ন্তিকা ব্যানার্জির সাথে অভিনয় করেন এবং সেটা তার জীবনের সবথেকে হিট ছবি ছিল। এছাড়াও তিনি লক্ষ্যভেদ, তিন মূর্তি, হ্যাংওভার, লজ্জা, ওয়ারেন্ট, মনে পড়ে আজও সেই দিন, শুটার, অস্ত্র, বাওয়ালি আনলিমিটেড ও আমি যে কে তোমার ছবিতে অভিনয় করেন। 2019 সালে বাংলা ধারাবাহিক জীবন কাঠিতে তিনি অভিনয় করেছেন, যেটি সান বাংলাতে দেখা যেত। এর আগে 2014 সালে তিনি স্টার জলসা ধারাবাহিক চোখের তারা তুইতে অভিনয় করেছেন। 2022 সালে স্টার জলসা ধারাবাহিক বিক্রম বেতালে বিক্রমের চরিত্রে অভিনয় করছেন। তিনি কিছু পুরস্কার পেয়েছেন, সেগুলি হল 2010 সালে টার্গেট ছবির জন্য আনন্দলোক পুরস্কার পান, 2012 সালে মনে পড়ে আজও সেই দিন ছবির জন্য বেঙ্গল ইয়থ পুরস্কার পান, 2015 সালে চোখের তারা তুই ধারাবাহিকের জন্য স্টার জলসা পরিবার পুরস্কার পান ও 2015 সালে আবারও চোখের তারা তুই ধারাবাহিকের জন্য স্টার জলসা পরিবার পুরস্কার পান। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।